This is insane, really. আরে ভালো টাকা দেন। আমার জীবনে 120 উঠাই নাই ভাই, কি করছেন আপনি এটা? মানে একদম পয়েন্টে পয়েন্টে পাইছি। এক মিনিট মিয়া, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। What is up everyone? Hope you're everything going good. এখন 2:26 বাজে, আমরা জুমার নামাজ পরে রওনা হলাম। আছে একটা র্যান্ডম ফ্রাইডে ব্লগ করার চিন্তা। এটা হলো আমরা 4টা বাইক, আজকে মাওয়া যাচ্ছি, মাওয়া গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর নদীর ওই পারে যাওয়ার একটা ট্রাই করব, যদি সব কিছু টাইমিং মিলে। সো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন আমাদের সাথে। আর আজকে আমার ব্লগের সাথে যাচ্ছে TNT 150 মিস্টার সায়েম ভাই, তারপরে আছে FZ V2 মিস্টার জেনার ভাই, আর হাউজি ডিআর 160 মিস্টার মাহমুদুল হাসান মামুন। তো কোথাও দেরি করার ইচ্ছা নাই, একটানে চলে যাবো ইনশাল্লাহ। একেবারে মেয়র হানি ফ্লাইওভারে দেখা হচ্ছে। 2:36 ফ্লাইওভারে উঠলাম। আজকে আমাদের অনেক সকালে বের হওয়ার কথা। আমাদের জেনার ভাই মিস্টার লেট লতিফ ঘুম থেকেই উঠছে দেরি করে। আমরা 11:30 থেকেই বাইরে ছন্ন ছাড়া হয়ে ঘোরাঘুরি করতেছি এই চেনার ভাইয়ের জন্য যত দেরি। শেষ বেশ আমাদেরকে নামাজটাই ঢাকায় পড়তে হলো। আমরা চাইছিলাম যে জুমার নামাজ মাওয়াতে পড়ব। আমরা তেজগাঁও চ্যানেলের ওই মসজিদটাতেই জুমার নামাজ আদায় করে রওনা হয়েছি। দুইজন বাইক নিয়ে কি যেন গবেষণা করতেছে। ওয়েলকাম টু এক্সপ্রেসওয়ে। দিস ইজ ইনসেন, রিয়েলি। বাংলাদেশে এই রাস্তা আনএক্সপেক্টেড। আমার টপ স্পিডটা কেউ চিন্তা করেন না। অনেক বাতাস আসছে, অনেক ভাইরে ভালো টাকা দেন। ধরো ধরো, আর আজকে আমার বাইক মনে হয় রাগ করছে, চলতেই চাচ্ছে না। আপনি একটু এটা চালান তো, কেমন জানে একটু মনে হচ্ছে পিক আপ ছাড়তেছে নাকি, কে জানে। নামো তো টপে গিয়া, কেমন জানে একটু মনে হচ্ছে ধাক্কাইতেছে। এখন এটা কি চেইন লুজ নাকি? দিস ইজ এ গুড মেশিন ম্যান।
ওয়াইফার আমি দুজনে ওয়াইড চ্যাম্পিয়নশিপ, আমাদের নিয়ে একটা বাইক এভাবে চলতে পারাটাও একটা বড় বিষয়। তোমার বসতে সমস্যা হয় না? হ্যাঁ, বুঝি নাই। ধাক্কাইছে না? প্লাগে প্লাগে মনে আমার জীবনে 120 উঠাই নাই ভাই। কি করছেন আপনি? এটা ষোলো, আরে আপনার ভা বেড়ে নিয়ে ষোলো মিয়া, সিঙ্গেল তো আমি জীবনে সাহস করি না। Beautiful road, what a beautiful road, man. সারাদিন চালাবেন, টায়ার্ড হবেন না এই রোডে ভাই, অস্থির করি না। এই মসজিদটা অনেক সুন্দর, আমি আসতে চালাই বিধায় আমার টিমমেটসরা আমাকে ফেলে চলে গেছে। ইজ ইট ফেয়ার ম্যান? This is our Podda bridge starting from Mawa. So এখন 3:27 বাজে, just within 1 hour আমরা ছোটখাটো একটা দুইটা ব্রেক দিয়ে চলে আসলাম মাওয়া। একটানে চালালে 40 মিনিটে আসা সম্ভব, যেটা আমরা 1 ঘন্টায় আসলাম। ফার্স্ট টাইম ফেরিতে উঠলাম, আল্লাহ লাস্ট মোমেন্টে বাস মানে একদম পয়েন্টে পয়েন্টে পাইছি। 1 মিনিট মিয়া, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, ভালো ফেরি এটা না? এটা তাড়াতাড়ি যাইব, ফেরি কপতি। জীবন প্রথম আমরা ফেরিতে উঠলাম, দেখি
যে আমার এসএমজি